প্রস্তুতি পর্ব শেষ, আয়োজনও সারা, এখন মাঠে নামার পালা। মাত্র কয়েক ঘন্টা বাকি ক্রিকেট বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে পর্দা উঠছে 2019 আসরের। সাধারণত বিখ্যাত স্টেডিয়ামে হয় সব বড় ক্রীড়া ইনভেন্টরের উদ্বোধনী অনুষ্ঠান, তবে ঐতিহ্য ভেঙে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। ভেন্যুর বাইরে হবে ওপেনিং পার্টি। ব্রিটেনের রানীর বাসভবন বাকিংহাম প্যালেসের সামনে দা মলের এ আয়োজন করা হয়েছে। তবে অনুষ্ঠানটি স্বচক্ষে বেশি দর্শক উপভোগ করতে পারবেন না, সৌভাগ্যবানরাই কেবল সেখানে প্রবেশের সুযোগ পাচ্ছেন। ICC ফ্রি টিকেটে বিশ্বের 4000 ক্রিকেট প্রেমী উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আর যারা টিকেট পাননি তাদেরও মন খারাপ করার কিছু নেই। টিভির পর্দায় সরাসরি দেখার সুযোগ থাকছে। বিশ্বের কোটি ক্রিকেট রোমান্টিকরা টিভিতে দেখতে পাবেন জমকালো এই অনুষ্ঠান। বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়া বাংলাদেশে GTV, মাছরাঙা টিভি ও BTP সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে 11টা পর্যন্ত। নান্দনিক এই আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সঙ্গীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী, নাচ গানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী 10 দলের ক্রিকেটাররা। এর আগে ব্রিটেনের মহারানীর দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ওয়ানডে বিশ্বকাপের 12তম আসর ঘিরে সেজেছে ব্রিটেনের 10 শহর। সুদূর দক্ষিণ সাগরের দ্বীপপুঞ্জে টুর্নামেন্ট হলেও ক্রিকেট উৎসবে মাতবে সারা বিশ্ব। মাঠে বসে ও টেলিভিশনের পর্দার সামনে বসে প্রায় 200 কোটি মানুষ দেখবে এই ক্রিকেট মহাযজ্ঞ। বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের।